আছে, স্কুল শিক্ষক আছে, কলেজের শিক্ষক আছেন, অধ্যাপকরা আছেন, এইরকম পর্যায়ের মানুষ। অথচ আপনারা শুনেছেন মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করতে হবে। ঢাকা মহানগরের দুটি ইউনিট, ঢাকা উত্তর এবং দক্ষিণ, তারা দিন রাত পরিশ্রম করেছে, দিন রাত পরিশ্রম করে তারা সমাবেশকে সফল করেছে। তো এখানে অশান্তি কি করেছে? আপনারা দেখেছেন পুলিশের উপস্থিতি এবং আমাদের নেতাকর্মী সহ ব্যাপার, একটা বড় সমাবেশ হলে পরে নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ জন্ম নেয়, তারা একটা উৎসবের আমেজের মতো তারা থাকে, তারা দলীয় কার্যালয়ের সামনে আসে এবং ওখানে খোঁজ খবর নেয় যে আগামীকাল বা যেদিনই কর্মসূচি হোক সেদিনের আগে ব্যক্তিবৃন্দের সাথে দেখা করে কথা বলে। এটাতে তারা আনন্দিত করছে, তারা গর্বিত করছে, জাতীয় পর্যায়ের নেতাদেরকে প্রায় তারা দেখছেন বিভিন্ন মাধ্যমে, তাদের সাথে একটু হ্যান্ডশেক করছেন, কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনারা দেখেছেন এই শান্তিপূর্ণ পরিবেশকে পায়ে পাড়া দিয়েছে, এই পরিবেশকে নস্যাৎ করার জন্য নানা ধরনের উস্কানির আশ্রয় নিচ্ছে সবাই। এবং পরে গতকাল থেকে আপনারা আমাদের অনেক নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করছে, হয়রানি করছে, আপনার হোটেল হোটেল তল্লাশি করছে। এরা কি বেআইনি লোক? এরা কি অপরাধী? এক একজন এলাকার বা জেলা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, বিএনপির মতো বড় রাজনৈতিক দলে যারা জেলা পর্যায়ের নেতা থাকে বা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থাকে, বিশেষ করে জেলা পর্যায়ে যারা বিএনপির নেতারা, কেউ অ্যাডভোকেট, কেউ সে এই সমাবেশকে সফল করার জন্য পরিসরে বিভাগীয় কর্মী সভা করেছে, জনগণকে আহ্বান জানিয়েছে, এটাই তার অপরাধ।